নমস্কার বন্ধুরা টোটাল রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি সেটা হচ্ছে শীতের দুপুরে কম তেল মশলা দিয়ে পুঁটি মাছ ভাপানো বাড়িতে খুব সহজে কিভাবে বানানো যায় সেটা বানিয়ে দেখাচ্ছি আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে আড়াইশো গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি পুঁটি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তার মধ্যে নুন এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি দেখুন আমি এখানে দু চামচ কালো সর্ষে দু চামচ গোটা জিরে আর তিনখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এটা মিক্সিতে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে যে সর্ষে আর জিরে আর তিনখানা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার এটা মাছের মধ্যে দিয়ে দেবো মশলাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ আর এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে মেখে নেব এর মধ্যে আমি দিয়ে দেব মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি এর মধ্যে এই মাছটা বসিয়ে দেবো এর মধ্যে আমি আরো হাফ চামচ লবণ অ্যাড করলাম আগেও কিন্তু মাছে আমি নুন মাখিয়েছিলাম আমার এখানে পুটি মাছটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে নিচের জলটাও ফুটছে উপর থেকে আমি ঢাকনা বন্ধ করে দিলাম দশ মিনিটের জন্য লো ফ্লেমে আমার এখানে জলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এই যে একটা যে ফাঁকা ছিল সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম আমি একটু চামচ দিয়ে নেড়ে দেখে নিচ্ছি মাছটা হয়েছে কিনা আমি একটু মিশিয়ে দিলাম এটা নিজে থেকে লেগে না যায় আমি এখানে মাছটা আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ভাত দিয়ে খেয়ে নিই মাছটা দেখি বোঝা যাচ্ছে মাছটা সেদ্ধ হয়ে গেছে আমার এখানে পুঁটি মাছ ভাপা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ